অনেকগুলো আমি আগেও পেয়েছি, আমি দেখেছি বাবা ভোট গণতে ঢুকবে, নির্বাচন শেষ হয়েছে, কিন্তু প্রতিবার দেখেছি নির্বাচন শেষ, এবার যখন আমি ভোটটা দিয়ে বের হয়েছি তখন শুনেছি নির্বাচন শেষ। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি ভোটার হয়েছি, শেষের দিকে আমি ভোট দিয়েছি। তো আমি আমি এবার এই জিনিসটা খুব এনজয় করেছি, আমার কাছে এই জিনিসটাই খুব ডিফারেন্ট লেগেছে। এবার আমি দুইটা পরিচয় এসেছি, আমি প্রার্থী সুব্রতর মেয়ে হয়েও এসেছি, আমি একজন ভোটার হয়েও এসেছি। তো এই জিনিসটাই আমি অনেক বেশি এনজয় করছি। কোন পরিচয়টা দিতে বেশি ভালো লাগে, ভোটার না বাবার জন্য ভোট চাওয়া? এটা আসলে দুইটাই, কারণ বাবার জন্য ভোট চাওয়া যে প্রার্থীর মেয়েটা, এটা আমি ছোটবেলা থেকে এই পরিচয়টাই নিয়ে আসি। নতুন পরিচয় আজকে হলো আমার ভোটার, মনে হচ্ছে একটু বড় বড় হয়ে গেছি। তো আসলে কোনোটাই এখানে চুজ করা যাবে না, দুইটাই আমার খুব ফেভারিট। যে বাবার জন্য ভোট কেমন লাগছে বা সবাই কেমন ফিডব্যাক দিচ্ছে? হ্যাঁ, এটা তো ছোটবেলা থেকে আমার একটা দায়িত্ব, এটা আমার একটা রুল হয়ে গেছে যে ইলেকশন হলেই বাবার জন্য ভোট চাইতে হবে, এটা খুব একটা স্বাভাবিক। আমার কাছে এই জিনিসটাই স্বাভাবিক, ভোট না চাইলে আরও কেমন কেমন লাগে। তো আমি এই জিনিসটা সবসময় এনজয় করি, এনজয় করি বলেই আমি ঘুম থেকে উঠে চলে আসি সবসময় যে করতে হবে। আর আজকে একটু সাজুগুজু করে আসছি, কারণ ভোটার হিসেবে না একটা ভাবাসা নেই জন্য। আপনার বাবা যদি এইবার নির্বাচিত হয়, আপনার বাবাকে কী বলবেন, শিল্পীদের জন্য কী করতে বলবেন? না, বাবাকে, বাবার কাছে আমার কিছু চাওয়ার নেই। বাবা হচ্ছে মানে আমার মনে হয় বাবা যেমন, এটাই বাবার বেস্ট, এবং আমি বিশ্বাস করি বাবা কোনো দিন চেঞ্জ হবে না। তারপরও বাবাকে বলবো তুমি কোনো দিন চেঞ্জ হবে না, এরকমই থাকবা। আমি যখন ভিতরে ভোট দিতে যাচ্ছি, ফেরদৌস আঙ্কেল আমার গাল ধরে বলতেছে আমার ময়না পাখি আমাকে একটা ভোট দিস, তো দিঘি বড় হইলো কোথায়? এখনো দিঘি ছোটই আছে, যাদের যারা দিঘিকে কোলে নিয়েছে তাদের কাছে দিঘি ছোটই আছে। দিঘি সমবয়সীরা হয়তো বা কলিগরা এখন আলাদা হতে পারে, তাদের সাথে হয়তো বা বড় হতে পারি, কিন্তু যারা আমাকে ছোট দেখেছে, যারা আমার চাপচু, যাদের আমি চাপচু ডাকি, আন্টি ডাকি, আঙ্কেল ডাকি, তারা, তাদের কাছে আমি সবসময় ছোট। আমি আমি আজকে এসেছি সবাই আমাকে আরে পিচ্ছি মেয়েটা শাড়ি পরে আসছে, তো আমি এখনো ছোটই আছি সবার কাছে। আচ্ছা, এই যে প্যানেল জিতবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেই প্যানেল জিতবে তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, এবং আমি মনে করি যেই প্যানেলই আসবে না কেন, আমরা শিল্পীরা তাদের কাছে খুব ভালো থাকবো, তারা আমাদের ভালো অভিভাবক হয়ে থাকবে, এই বিশ্বাসটা আমি রাখি। এটা যেই আসবে, আর যারা পরাজিত হবে তাদের উদ্দেশ্যে কি? তারা যারা পরাজিত হবে এরকম কিছুই না যে তারা যোগ্য না কিংবা এটা হয় না, এটা ভুল, এরকম কিছুই না। হার জিত তো আছে, দুজনেই যোগ্য দাঁড়িয়েছে, দুইটা যোগ্যর মাঝখানে একজনকে বেছে নেওয়া হয়। তো অবশ্যই যারা পরাজিত তারাও ডেফিনেটলি যোগ্য ছিল।